হাই ফ্রেন্ড, তোমাদের সকলকে আমাদের চ্যানেল সিনথিয়া বুটিকে স্বাগত জানাই। তোমাদের সবার জন্য আমাদের চ্যানেল সিনথিয়া বুটিকের তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের সিনথিয়া বুটিকের এটা প্রথম ভিডিও। আজ আমরা তোমাদের সবাইকে আমাদের বুটিকের এক্সক্লুসিভ কাঁথা ও গুজরাটি স্টিচের কালেকশন গুলো দেখাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি আমাদের কালেকশন গুলো তোমাদের পছন্দ হবে। ভিডিওটা শুরু প্রথমে শুরুতে আমরা তোমাদের তোমাদের সঙ্গে কথা কথা বলে নিতে চাই। দেখো, আমাদের অনেকের সকলের মধ্যেই প্রায় কাঁথা গুজরাটি স্টিলের শাড়ি বলো আর অন্যান্য জিনিস বলো একটা ধারণা আছে। ইভেন উই হ্যাভ অলসো দ্য সেম থট যে কাঁথা গুজরাটি স্টিচের শাড়ি বা অন্যান্য জিনিসের প্রচুর দাম, যা আমাদের মতো সাধারণ মানুষের সাধ্যের বাইরে। কিন্তু আমরা বুটিকটা শুরু করার পর নিজেরা তো ধারণাটা বদলেইছি, তোমাদেরও বদলানোর চেষ্টা করছি। হ্যাঁ, এখন আমরা জোর দিয়ে বলতে পারি, গত বছর করোনা আবহের মধ্যে আমাদের এই সিনথিয়া বুটিকের পথ চলা শুরু করেছিল। এই প্রায় 2 বছরে আমাদের সিনথিয়া বুটিকের অনেক বন্ধু হয়ে গেছে, যারা এই স্টিচকে সত্যি ভালোবাসে, মর্যাদা দেয়, তাদের কাছে আমাদের এক্সক্লুসিভ কালেকশন গুলো তুলে দিতে পেরেছি। এমনকি অতি সাধারণ মানুষ যারা এগুলো নিয়ে ভুল ভাবতো, তাদেরকেও আমাদের কালেকশন গুলো অত্যন্ত কম মূল্যে তুলে দিতে পেরে আমরা সত্যিই খুব খুশি। প্রথম প্রথম বুটিকটা শুধুমাত্র আমাদের আলিপুরদুয়ারের মধ্যে সীমাবদ্ধ ছিল। আজ আমরা সত্যি গর্বিত যে আমাদের এই বুটিকের কালেকশন গুলো আলিপুরদুয়ারের বাইরে, এমনকি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও পৌঁছে গেছে। উইভাবে এই চ্যানেলটির মাধ্যমে আমরা আমাদের যে পুরোনো বন্ধু আছো তাদের সাথে সাথে আরো অনেক নতুন বন্ধু পেয়ে যাব, যাদের হাতে আমরা আমাদের এই কালেকশন গুলো তুলে দিতে পারবো। তো ফ্রেন্ডস, আপ লোগো এই ভিডিও পুরো দেখিয়ে উই থিঙ্ক আপ লোগো কো আমারা কালেকশন জরুর পছন্দ আয়েগি। আর হ্যাঁ, আপ লোগো কো এই ভিডিও পছন্দ আয়েগি তো জরুর এক লাইক দে দেনা, আর ভি নয়া ভিডিও পানে কে লিয়ে জরুর হামারা চ্যানেল সাবস্ক্রাইব কর দিজিয়ে। এবার আমরা আমাদের সিনথিয়া বুটিকের কালেকশন গুলোর মধ্যে যেগুলো আছে সেগুলো অল্প অল্প দেখে নিই, তাহলে মনে হয় তোমরা একটু ধারণা পাবে আমাদের এই কালেকশন গুলো সম্পর্কে। দেখো, একটা ছোট ভিডিওতে তো সব আইটেম দেখানো একসাথে সম্ভব নয়, ইট ইজ নট পসিবল। সেটুডে এই ভিডিওতে আমরা তোমাদের যে বিশেষ কালেকশন গুলো দেখাবো তার মধ্যে প্রথম আমরা ব্রেন্ডেড আর্ট সিল্কের উপর কিছু শাড়ির কালেকশন দেখাবো। তো আমরা আমাদের কালেকশন গুলো দেখানো শুরু করে দিই। দেখো, প্রথমেই তোমাদের যেটা আমরা দেখাচ্ছি ভালো করে দেখো, এটা ব্লেন্ডেড সিল্কের উপরে করা হয়েছে কাঁথা কাজ। শাড়িটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার, এটা ব্লেন্ডেড আর্ট সিল্কের উপরে কাঁথা কাজ করা হয়েছে। ব্রাইট ইয়েলোতে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, আর যে সুতোর কালার কম্বিনেশনটা খুব সুন্দর, শাড়িটা খুব সুন্দর কর লাগছে, খুব সত্যিই খুব সুন্দর লাগছে শাড়িটা। দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে ব্লেন্ডেড আর্ট সিল্কের উপর এটা করা, আর যে সুতোটা এটা কিন্তু অ্যাঙ্কার সুতো। আমাদের যে সুতোগুলো আমাদের যে শিল্পী যারা করে এটা কিন্তু তারা অ্যাঙ্কার সুতো ইউজ করে কাজগুলো করে। শাড়ির কালারটা দেখতে পাচ্ছ, পাশাপাশি বুঝতে পারছো এটা ব্রাইট ইয়েলো কালার এটা, আর এর মধ্যে যে সুতোর যে কালার সে কম্বিনেশনটাও খুব সুন্দর, রেড আছে, ব্ল্যাক আছে, গ্রিন আছে, হালকা একটু অল্প স্কাইয়ের টাচও আছে। আর পুরো যে শাড়িটা এটা কিন্তু হাফ বডি ফুল কাট আছে, এবং অবশ্যই উইথ বিপি ব্লাউজ পিসটাও খুব সুন্দর, ব্লাউজ পিসটাও কিন্তু খুব সুন্দর। এটা একদম ভরাট কাট ব্লেন্ডেড সিল্কের উপরে কাঁথা কাজ, তোমরা দেখতে পাচ্ছ ব্রাইট ইয়েলো। এই শাড়িটার আমরা যে দাম সেটা মূল্য প্রাইস রেখেছি অনলি 3200 টাকা। আমরা এই শাড়িটা খুবই অল্প কম মূল্যে আমরা রেখেছি, এটা পুরো ভরাট কাট, এটা প্রাইস তাই তোমরা আরেকবার বলে দিই, এটা প্রাইস 3200 টাকা। আমরা পরের এবার সে শাড়িটায় চলে যাবো, এটাও ব্লেন্ডেড আর্ট সিল্কের উপর করা। তোমরা দেখলে এই ব্রাইট ইয়েলোর উপর শাড়িটা। এবার তাহলে আমরা দ্বিতীয় শাড়িটায় চলে যাই। দ্বিতীয় শাড়িটা তোমরা দেখো, এটা খুব সুন্দর, এটা নেভি ব্লু কালার শাড়িটা, নেভি ব্লু কালারটা, কালারটা খুব সুন্দর নেভি ব্লু। আর নেভি ব্লুর উপরে মাল্টি কালার সুতোর কাজ করা হয়েছে, মাল্টি কালারের কাজ অনেকেই খুব পছন্দ করে, তো আমরা নেভি ব্লু কালারের উপর মাল্টি কালার সুতো দিয়ে কাজটা করেছি। খুব নিখুঁত কাজটা তোমরা দেখতে পাচ্ছ, আমি কাজ থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ শাড়ির কাজটা খুব নিখুঁত করে করা হয়েছে। এটাও ফরাট কাজ, হাফ বডি ফুল কাজ, এটা হাফ বডি ফুল কাজ, নেভি ব্লু কালারটা তোমরা বুঝতে পারছো তো, এটা সামনে থেকে আমি দেখাচ্ছি, এটা নেভি ব্লুর উপর মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা হয়েছে, খুব নিখুঁত কাজটা এবং পুরো ভরাট কাজটা, হাফ বডি ফুল কাজ। এটা প্রাইস আমরা মূল্য, এটাও ভরাট কাজ, এটাও কি অ্যাঙ্কার সুতো দিয়ে কাজটা করা, আমরা আমাদের যে কাজগুলো সবই অ্যাঙ্কার সুতো ব্যবহার করা হয়। এটার দামও 3200 টাকা, 3200। এই শাড়িটার দামও আমরা করেছি 3200 টাকা, 3200। তো আমরা দুটো শাড়ি দেখলাম, একটা ব্রাইট ইয়েলোর উপর একটা নেভি ব্লুর উপর, দুটো শাড়ি খুব সুন্দর ভরাট কাজ করা। এবার আমরা তৃতীয় শাড়িটায় চলে যাই। তৃতীয় শাড়িটা দেখো খুব সুন্দর, এটা খুব ডিমান্ডেড একটা শাড়ি, এটা পদ্ম কাঁথা।
তোমরা শাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পদ্ম কাঁথা। আশা করছি শাড়িটা খুব সুন্দর, তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ। এটা কিন্তু এটা ব্লু, এটা রবিন ব্লু, আর দেখো ব্লুর উপর সাদা সুতোর কাজটা করা হয়েছে, খুব সুন্দর। পুরো শাড়িটা দেখো, বডিটা দেখো, খুব সুন্দর, খুব সুন্দর কাজটা করা হয়েছে। এটাও বিপি, উইথ বিপি আছে, উইথ বিপি আছে। আঁচলের কাজটাও খুব সুন্দর, আঁচলের কাজটাও খুব সুন্দর, খুব সুন্দর করা হয়েছে। উইথ বিপি আছে, পদ্ম কাঁথা, এটা পদ্ম কাঁথা, রবিন ব্লুর উপর করা, রবিন ব্লুর উপর সাদা সুতোর কাজটা করা হয়েছে। এটার প্রাইস, এটার মূল্য আমরা রেখেছি 2800 টাকা, 2800। এটার প্রাইস আমরা রেখেছি 2800 টাকা, 2800। পদ্ম কাঁথার উপরে এটা রবিন ব্লু, পদ্ম কাঁথার উপরে সাদা সুতোর কাজ করা হয়েছে, আঁচলটাও খুব সুন্দর, এবং উইথ বিপি, উইথ প্রতিটা শাড়িতেই বিপি আছে, প্রতিটা শাড়িতেই বিপি আছে। এর পরবর্তী আমরা যে শাড়িটাই চলে যাচ্ছি, এটা ব্ল্যাক লাভারদের জন্য, যারা কালো খুব পছন্দ করে, অনেকেই আছেন কালো রংটা খুব পছন্দ করে, কালো কালারের শাড়ি বলে দিদি, কালো কালারের শাড়ি দেখাও, তাদের জন্য এটা দেখাচ্ছি। দেখো এই শাড়িটা কিন্তু ব্ল্যাক, ব্ল্যাকের উপর এটা মাল্টি কালার কাজ করা হয়েছে, কলকা কাজ, কাজটা দেখো, কলকা কাজ দেখতে পাচ্ছ, বডিটা দেখতে পাচ্ছ, এটাও হাফ বডি ফুল কাজ, এটাও কিন্তু হাফ বডি ফুল কাজ দেখতে পাচ্ছ তোমরা, বডিটা কাজটা দেখতে পাচ্ছ, এটা আঁচলটাও খুব সুন্দর দেখো, আর এটা উইথ বিপি, আর দেখো কালারটা খুব সুন্দর, তুঁতে কালারের উপর একটা গোল্ডেন ইয়েলো রেড এর টাচ টাচ আছে, সুতোটাও খুব সুন্দর, অবশ্যই অ্যাঙ্কার সুতো, এটা কালো কালার, কালো যারা পছন্দ করে তাদের খুবই, আশা করছি খুবই ভালো লাগবে, কালো কালারের উপর মাল যে সুতোর কাজটা করা হয়েছে, আর কাজটা কলকা কাজ, খুব ভালো লাগছে কাজ থেকে দেখো, আশা করছি তোমরা দেখতে পাচ্ছো কাজটা, কাজটা খুব সুন্দর হয়েছে, কলকা কাজ, আর ব্ল্যাক এর উপর এটা খুব ফুটে উঠছে, এটা খুব সুন্দর একটা কাজ। দেখো এই শাড়িটা ভরাট কাজ, এই শাড়িটার আমরা দাম রেখেছি, এই শাড়িটার আমরা দাম রেখেছি 3200 টাকা, 3200, এটার দাম 3200 টাকা, খুব সুন্দর দেখো শাড়িটা, আশা করছি তোমাদের ভালো লাগছে। তারপরে দেখো এর পরবর্তী আমরা যে শাড়িটায় চলে যাচ্ছি, এটা খুব সুন্দর একটা ডিজাইন, ফেস ডিজাইনের উপর, এটা ফেস ডিজাইনের উপর শাড়িটা দেখো করা, খুব সুন্দর দেখো, এটা কালারটা দেখো খুব সুন্দর, রয়্যাল ব্লু, এটা ব্লু, রয়্যাল ব্লু, রয়্যাল ব্লুর উপর দেখো রয়্যাল সুতো দিয়ে কাজ করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, আশা করছি সামনে থেকে শাড়িটা দেখো খুব সুন্দর লাগছে, দেখো কাছ থেকে আঁচলটাও খুব সুন্দর, এটা খুব সুন্দর। আর যে স্কার্ট, স্কার্ট পার্টটা দেখো, এখানে বড় মাছ, বড় বড় মাছ দিয়ে কাজটা করা হয়েছে, উপর দিকে ছোট ছোট মাছ, ছোট ছোট মাছ দিয়ে পিস কাজগুলো করা হয়েছে, আর স্কার্ট পার্ট দিয়ে কাজটা করা, যেখানে দেখো বড় বড় মাছের কাজ ডিজাইনটা করা হয়েছে, আঁচলটাও বড় মাছ দিয়ে খুব সুন্দর, দেখো রয়্যাল ব্লুর উপর সাদা সুতোটা খুঁজছেও খুব সুন্দর। এই যে ফিস ডিজাইনের শাড়িটা তোমরা দেখছো, হ্যাঁ দেখতে পাচ্ছ কাছ থেকে, এটা আঁচলটাও খুব সুন্দর, এটার আমরা দাম রেখেছি 3000 টাকা, এটা দাম রেখেছি 3000 টাকা, এটাও খুব সুন্দর রয়্যাল ব্লুর উপর। তোমরা পাঁচটা শাড়ি দেখলে, একটা তোমার শাড়িগুলো দেখো আর একবার বলছি, দেখেছো তোমরা ইয়েলোর উপর একটা শাড়ি দেখেছিলে, এটা তোমার খুব সুন্দর ছিল, নেভি ব্লুটা দেখালাম, ব্ল্যাক এর উপর দেখালাম, ব্লুর উপর দেখালাম, পদ্ম কাঁথাটা ব্লুর উপর, রবিন ব্লু, এটা পাঁচটা শাড়ি খুব সুন্দর ভ্যারাইটির দাম আমরা রেখেছি, প্রতিটা সুতোই কিন্তু এক, মানে প্রতিটা যে সুতো ব্যবহার করেছে শাড়িতে, এটা কিন্তু অ্যাঙ্কার সুতো দিয়ে কাজ করা হয়েছে। তোমাদের যদি এই যে শাড়িগুলো দেখালাম পছন্দ, আশা করছি তোমাদের শাড়িগুলো পছন্দ হচ্ছে বা ভিডিওটা ভালো লাগছে, ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই এটা লাইক দিয়ে দিও, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আমরা পরবর্তীতে আরো নতুন নতুন শাড়ি আনবো, একটা ভিডিওতে আগেই বলেছি এত জিনিসটা এখনো সম্ভব নয়, আজকে আমরা খুবই অল্প কটা শাড়ি তোমাদের দেখালাম, পরবর্তী ভিডিওতে আরো আরো অনেক শাড়ি দেখাবো, আর এখন তো আমরা আগে আমরা তো ব্যাঙ্গালোর সেই তোমার জামকাঠা এগুলো কিছুই দেখাতে পারলাম না, আমাদের কালেকশন গুলোর মধ্যে যেগুলো হ্যান্ড পেন্ট কিছু কালেকশন আছে, মোমবাতি কালেকশন আছে, তারপর তোমার ব্যাঙ্গালোর সিল্কের উপর কালেকশন আছে, জামকাঠার কালেকশন আছে, সেগুলো বিষ্ণুপুরী সিল্কের কালেকশন আছে, এত তো দেখানো সম্ভব হলো না, তো আজকে আমরা এই কটা শাড়ি তোমাদের দেখালাম, এছাড়াও তোমাদের আমি ছোট ছোট কয়েকটা জিনিস আমাদের কালেকশনের মধ্যে দেখিয়ে নিচ্ছি। দেখো শাড়িগুলো তো দেখা হলোই, আশা করছি তোমাদের পছন্দ হয়েছে, যদি পছন্দ হয় অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো। আর এবার দেখো আমরা অন্য যে আইটেম গুলো, তার মধ্যে আদার্স যে আইটেম আছে শাড়ি ছাড়াও, কিছু আইটেম আজ তোমাদের দেখিয়ে নিচ্ছি। দেখো এটা তোমাদের যে প্রথমে দেখো দোপাট্টা, দোপাট্টা দেখো সবাই ইউজ করে এবং খুব ভালো আমরা কটনের উপর দোপাট্টা গুলো করেছি, এটা অল ওভার কাজ আছে দোপাট্টা গুলোতে, প্রতিটা 2.5 মিটার কাপড়ের উপর করা হয়েছে, পিওর কটন। দেখো তোমরা প্রথম যে দোপাট্টাটা দেখাচ্ছি সেটা হচ্ছে হোয়াইটের উপরে, দেখতে পাচ্ছ
আশা করছি তোমরা জিনিসটা দেখতে পাচ্ছ তেমন পরিষ্কার। হ্যাঁ, হোয়াইট এর উপর কাজটা করা, এটা হোয়াইট এর উপর ব্ল্যাক ডিপ। হ্যাঁ দেখো, ডিপ পিঙ্ক রেড বসানো, রেড যেখানে দেখো, হ্যাঁ এইটা হোয়াইট এর উপর কাজটা করা হয়েছে। হোয়াইট এর উপরে কাজটা করা হয়েছে, দেখো রেড এর, হ্যাঁ ব্ল্যাক রেড এর কাজটা করানো হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর কাজটা। হোয়াইট এর উপরে দোপাট্টা কটন, সম্পূর্ণ কটন, পিওর কটন, এটা 2.5 মিটার কাপড় আছে। হোয়াইট এর উপর দেখো খুব সুন্দর কাজটা লাগছে দোপাট্টা। আর এরপর দেখো হোয়াইট এর পর আর একটা দোপাট্টা আমরা চলে যাচ্ছি, এটা মেরুন, মেরুনের উপর দেখো গোল্ডেন ইয়েলো দিয়ে কাজটা করা হয়েছে। ফোক ডিজাইন, ফোক ডিজাইনটা তো খুব পছন্দ, কাঁথাস্টি যে ফোক ডিজাইনটা ভীষণ ভালো লাগে, তো মেরুন কালারের উপর গোল্ডেন ইয়েলো দিয়ে যে ফোক ডিজাইনটা খুব সুন্দর ফুটে উঠছে, খুব ভালো লাগছে। দেখো দোপাট্টাটা কটনের উপর, পিওর কটনের উপর করা, এবং বারবার বলছে 2.5 মিটার কাপড় আছে। আমরা হোয়াইটের উপর একটা দেখলাম, মেরুনের উপর একটা দেখলাম, লাস্টে আমরা ব্ল্যাক, ব্ল্যাক তো যে কোনো জিনিসের সঙ্গে ইউজ করা যায়, তো ব্ল্যাকের উপর রেশ সুতো দিয়ে এটা কাজ করা হয়েছে। এগুলোও অবশ্য অ্যাঙ্কার সুতো, এটা অল সবগুলোই অল ওভার কাজ, 2.5 মিটার কাপড়। তো আমরা যে দোপাট্টাগুলো দেখালাম তোমরা দেখো ব্ল্যাক দেখতে পাচ্ছ, ব্ল্যাকেরটা, ব্ল্যাকের উপর রেশ সুতো দিয়ে কাজ করা হয়েছে। এই দোপাট্টাগুলোর আমরা দাম দেখেছি 850 টাকা, এই দোপাট্টাগুলোর দাম আমরা রেখেছি 850 টাকা, 850 টাকা। এরপর দেখো আমরা দোপাট্টা পরে আমাদের অন্য এক কালেকশন, যেটা প্লাজো, এখন তো প্লাজো প্রত্যেকেই করা পছন্দ করো, প্লাজো গুলোর মধ্যে কিছু প্লাজো দেখো, প্রথম প্লাজোটা দেখো মেরুন রঙের, খুব সুন্দর মেরুন রঙের, নিচের কাজটা দেখো খুব সুন্দর। দেখো আমি খুলে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কাছ থেকে দেখতে পাচ্ছ, কাজটা খুব সুন্দর মেরুন কালারের উপর কাজটা খুব ফুটে উঠছে, খুব সুন্দর ফুটেছে কাজটা, কালারটাও খুব সুন্দর, মেরুনের উপর প্লাজোটা করা হয়েছে। হ্যাঁ প্রতিটা প্লাজোই ফ্রি সাইজ। হ্যাঁ দেখো মেরুন কালারের উপর প্লাজোটা করা হয়েছে, খুব সুন্দর। এর পরবর্তী যে প্লাজোটায় চলে যাচ্ছি, এটা দেখো হোয়াইটের উপরে, এটা একদম সাদা, একদম পিওর, খুব সাদা নয়, এটা অফ হোয়াইট উপর করা হয়েছে। অফ হোয়াইট উপর প্লাজোটা দেখো কাজটাও খুব সুন্দর, নিচে কাজটাও খুব সুন্দর, অবশ্যই ফ্রি সাইজ এবং কটন, পিওর কটন, এর দিয়ে কোনো এ নেই, পুরো পিওর কটনের উপর প্লাজোগুলো করা। মেরুনের পর যে অফ হোয়াইটটা দেখাচ্ছি, অফ হোয়াইটটা খুব সুন্দর লাগছে। এবার ব্ল্যাক, অফ হোয়াইট তো সবাই সব জিনিসের সঙ্গে পরা যায়, পছন্দও করো। এরপরে তোমাদের সবাইকার পছন্দের কালার ব্ল্যাক, ব্ল্যাকটা নিয়ে আসছি। দেখো ব্ল্যাকটাও খুব সুন্দর, ব্ল্যাকের নিজের কাজটা, কাজটা খুব সুন্দর করা হয়েছে। প্লাজো প্রত্যেকটা প্লাজোই খুব সুন্দর। এই প্লাজোগুলোর আমরা দাম রেখেছি 450 টাকা, প্লাজোগুলোর দাম রেখেছি আমরা 450 টাকা। এর পরবর্তী দেখো আমরা যে কালেকশন তোমাদের দেখাচ্ছি, ছোট ছোট কালেকশন গুলোর মধ্যে দোপাট্টা দেখালাম, প্লাজো দেখালাম, এটা করে এখন কটা কুর্তি পিস দেখিয়ে নি। দেখো এই কুর্তি পিসটা, প্রথমে যে কুর্তি পিসটা আমি দেখাচ্ছি, লাল, লালের উপর টপ ডিজাইন, টপ ডিজাইনটা আগেই বলেছি সকলের খুব পছন্দ, সাদা লালের উপর সাদা কাজে টপ ডিজাইন করা হয়েছে, খুব ফুটেছে। দেখো তোমরা, আমি পুরোটা তো সম্ভব হয় খুলে দেখাচ্ছি, তুমি দেখো একটু খুলে দেখো, দেখাচ্ছি খুব সুন্দর তৈরি করলে না খুব সুন্দর লাগবে, এটা যেই বলুক না কেন লাল কালারটা খুব সুন্দর, মিষ্টি লাল কালারটা খুব ভালো লাগবে, লালের উপর সাদা কাজটা করা হয়েছে, তো তৈরি করলে এটা খুব দুর্দান্ত লাগবে দেখতে। দেখো রেডের পর এবার সাদাতে চলে যাচ্ছি, সাদার উপর একটা ফোক ডিজাইন করা হয়েছে ব্ল্যাক, আর যারা সাদা পছন্দ করো আশা করছি তোমাদের নিশ্চয়ই এটা ভালো লাগছে, এবং এটা পিওর কটন আছে, পিওর কটনের উপর এটা করা, হোয়াইটের উপর ব্ল্যাক সুতো দিয়ে দেখো ফোক ডিজাইন, এবং প্রতিটা সুতোই এখানেও অ্যাঙ্কার সুতো ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এরপরে দেখো যেটা দেখাচ্ছি, রেডের পর হোয়াইট, হোয়াইটের পর চলে গেলাম টুটে কালার, টুটে কালারটা দেখো খুব সুন্দর, শেড সুতো দিয়ে কিন্তু কাজ করা হয়েছে, এটা দেখো দুধের উপরে ব্ল্যাক ব্রাউন দিয়ে খুব সুন্দর, তুঁতে কালারটা তো খুব মিষ্টি কালার, এর সঙ্গে ব্ল্যাক ব্রাউন সুতোটা ব্যবহার করে আরো খুব সুন্দর ফুটে উঠেছে কুর্তি পিসটা, তা তৈরি করলে খুব সুন্দর লাগবে। আমাদের কাছে শুধুমাত্র রেড যে কুর্তি পিস আছে তা না, রেডিমেড কুর্তিও আছে, প্রথমেই বললাম একটা ভিডিওতে দেখানো তো সব সম্ভব নয়, আজ কুর্তি পিস কটাই দেখিয়ে নিচ্ছি। রেডিমেড অবশ্যই রেডিমেড আমরা রাখি, রেডিমেডও করাই, তবে অনেকেই পছন্দ করো যে আমরা তৈরি করে নেবো, তাদের জন্য আমরা অবশ্যই পিসগুলোও রাখি। দেখো এরপরে তো আমরা কাঁথা কাজ তো অনেকটা দেখালাম, আর যে শাড়ি দেখানোর ইচ্ছা ছিল সম্ভব হলো না ছোট ভিডিওতে, পরের দিন দেখাবো অবশ্যই। তার একটা গুজরাটি ছোট কালেকশন দেখিয়ে নিই, গুজরাটির একটা কুর্তি পিস দেখো, যেটা তোমার ব্লু কালার উপর হোয়াইট সুতো দিয়ে করা হয়েছে, খুব সুন্দর কাজটা দেখো, খুব সুন্দর। আর গুজরাটি কাজ তো সত্যি মানে যারা শিল্পীরা করে খুব সময়ের সাপেক্ষ একটা ব্যাপার, কাজটাও খুব সুন্দর, সব পাওয়া যায় না শিল্পীরা গুজরাটি কাজ করে, গুজরাটির উপর ব্লু দেখো সুতো দিয়ে কাজটা করা হয়েছে, ব্লুতে হোয়াইটের সুতো দিয়ে খুব সুন্দর কাজটা। তো আজকে আমরা ছোট ভিডিও তো এত দেখানো সম্ভব হলো না,
আমরা যে কটা পারলাম দেখালাম, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। তোমরা সম্পূর্ণ ভিডিওটাতে দেখলে, আমাদের কালেকশন গুলো দেখলে, আশা করি তোমাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আমাদের নাম দেওয়া নাম্বারে। আমি নাম্বারটা তাও একবার বলছি, 9093656693। আর তোমরা কেউ সরাসরি যোগাযোগ করতে পারলে, আমাদের বুটিকে আসতে চাইতে পারলে তো আসতে পারো। ছোট ভিডিওতে সবকিছু একসঙ্গে দেখতে পারলাম না, পরবর্তী ভিডিও মানে নেক্সট যে ভিডিওটা আনবো তাতে আমাদের অন্য কালেকশন গুলো দেখাবো। আর তোমরা যদি নতুন নতুন আরো ভিডিও পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর আবার বলছি, সকলকে অনুরোধ করছি যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আমাদের প্রথম ভিডিও। আমরা আশা করছি পরবর্তী ভিডিওটা আরো সুন্দর করে করব। আর অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিও। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।